আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই মুহূর্তে যে ভিডিওটা দেখলেন, তো এই ধরনের ভিডিও কিন্তু টিকটকে অনেকটাই ট্রেন্ডিং। তো এই ভিডিওগুলো কীভাবে মেকিং করবেন এবং কোথায় কী ম্যাটেরিয়ালস বা কীভাবে কী কাস্টমাইজ করতে হবে, সব কিছু আমরা এই ভিডিওতে দেখিয়ে দেবো। এর জন্য অবশ্যই আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন, এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিডিওটি মেকিং করার জন্য আমাদের জাস্ট টেম্পলেট হলে হবে, এবং আপনি যদি আপনার পছন্দ কোনো সাউন্ড থাকে সেক্ষেত্রে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট কোনো সাউন্ড অ্যাড করে নিতে পারেন। ওকে, তো আমরা জাস্ট ভিডিওটি ওইটাই দেখা দেবো। এখান থেকে আপনি জাস্ট হচ্ছে আপনার যে টেম্পলেট লিঙ্কটা দেওয়া থাকে ভিডিও ডিসক্রিপশনে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইউজ টেম্পলেট ইন ক্যাপকাটের উপরে ক্লিক করবেন, এবং হচ্ছে আমাদের পরবর্তী স্টেপে চলে যাবে। এখান থেকে আমাদের যে নেক্সট যে পেজটা ওইখানে চলে যাবে, এখান থেকে আমরা ইউজ টেম্পলেটে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ফটোস অপশনে চলে যাবো। ফটোস অপশনে যাওয়ার পর আপনি আপনার পছন্দের দুইটা ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, তো এই ভিডিওটির জন্য আমাদের হচ্ছে প্রয়োজন হবে হচ্ছে দুইটা পিকচার। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট দুইটা পিকচার সিলেক্ট করে নেব। ওকে, তো এখান থেকে আমরা দুইটা পিকচার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করবো। প্রিভিউ অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওর প্রিভিউটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। ওকে, তো এখানে আপনার যেমনটা প্রয়োজন হবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনি এখানে চাইলে নামের যে নামের নামটা এখানে অ্যাড করে নিতে পারেন। সেক্ষেত্রে এখানে টেক্সট উপরে ক্লিক করবেন, দেন এই যে এখানে ডাবল ট্যাপ করবেন, করলে আপনার এটা রিনেম করে নেবেন টেক্সটটাকে। ওকে, তারপরে এখানে আমি যার পিকচার তার নামটা লিখে দিলাম, আপনি আপনার নিজের নাম অথবা যে কোনো নাম লিখে নিতে পারেন। দেন ডান অপশনে ক্লিক করবো। ওকে, আমি কিন্তু এখানে যার পিকচার সিলেক্ট করছি তার নামটা লিখে এখানে জাস্ট ভিডিওটাকে এখন সেভ করবো, জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। এরপর এক্সপোর্ট হয়ে যাওয়ার পর অটোমেটিক উপরে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে চাইলে আপনি খুব সহজে কিন্তু এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারেন। আর এই ভিডিওটা মূলত হচ্ছে এইভাবে দিলেই এখানে 100% হলে আপনার ফাইলে সেভ হয়ে যাবে, সরাসরি সেই সাথে আপনি চাইলে টিকটকে আপলোড দিতে পারেন। তো মূলত আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।